পঁচিশ মার্চের কাল রাত্রি আজ, একটি দিনের জন্য যে ক্ষণ ভুলতে পারেন না মোহাম্মদ শাহজাহান মিয়া। হানাদারদের হামলার খবর তার বার্তায় যিনি প্রথম জানিয়েছিলেন সর্বত্র। তার আশা শুধু কাল রাত্রিতে নয়, বছর জুড়েই জাগরুক থাকবে এই দিনটির চেতনা। জাহাঙ্গীর আলম রতনের ক্যামেরায় নীল মাহবুবের রিপোর্ট। সেদিনও হয়তো কোনো হাত ব্যস্ত ছিল কাজে, কোনো হাত যত্ন নিচ্ছিল শৈশবের, হয়তোবা বিশ্রাম নিচ্ছিল কেউ, ফেরিওয়ালা ফেরি করছিল, হয়তোবা যাত্রী টানছিল কোনো রিক্সাওয়ালা, কিংবা কাজ শেষে ঘরে ফিরছিল দুটো পা। জ্যোৎস্নার বিপরীতে সে রাতে শহরে নেমে এসেছিল ট্যাঙ্ক আর কামান। বৃষ্টির বদলে ছিল স্ট্যান্ডগানের ব্রাশ ফায়ার, ফুলের বদলে ছিল বারুদের ছাজলো গন্ধ, আর পাখির ডানা ছাপটানোর বিপরীতে ছিল মানুষের মৃত্যু চিৎকার। এই 51টি বছর আমি তো একদিনের জন্য সেই 25 মার্চ কাল রাতকে ভুলতে পারিনি, কিন্তু আজকে এই বর্তমান প্রজন্মে কেবল শুধু এই 25 মার্চকেই স্মরণ করে। কাল রাতে সে কালো স্মৃতি এখনো দগদগে ক্ষত তৎকালীন সাব ইন্সপেক্টর শাহজাহান মিয়ার কাছে, কোনো প্রলোভেই যেন তার মোছা যায় না। জানালেন প্রথম প্রতিরোধ আর প্রথম ছোড়া বুলেটের কথা। তখন রাত অনুমান 11:30 হবে, পাকিস্তানি সেনাবাহিনীর গাড়ির টহলটি চামিলিবাগে ঢুকে তখন দেখতে পায় বিরাট ধরনের একটা ব্যারিকেড। তখন গাড়ি থেকে নেমে ব্যারিকেড যখন অপসারণ করতে চেষ্টা করে, ঠিক সেই মুহূর্তে ওই ডন হাইস্কুলের ছাদে থাকা আমাদের পুলিশ সদস্যরা প্রথম তারা ফায়ার ওপেন করে। ইট ওয়াজ দ্য ফার্স্ট বুলেট ফর দ্য ইন্ডিপেন্ডেন্স। যদিও সে রাতে পাক গ্রেনেড কামান মর্টার আর ট্যাঙ্কের কাছে ভেঙে পড়েছিল 303-র প্রতিরোধ, তবে সে রাতেই তো রক্তাক্ত হৃদয়েও গজিয়ে উঠেছিল স্বাধীনতার সবুজ বৃক্ষ, গর্জে উঠেছিল অকুতোভয় যোদ্ধারা। ইথারে ইথারে যে আক্রমণের কথা জানিয়েছিলেন তিনি প্রথম। আমি মাইক্রোফোন হাতে নিয়ে বলতে আরম্ভ করলাম, বেস ফর অল স্টেশন ফ্রম ইস্ট পাকিস্তান পুলিশ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেসেজ ফর ইউ, কিপ নোট, কিপ লিসনিং ওয়াচ, উই আর অলরেডি আন্ডার অ্যাটাক বাই পাক আর্মি, ট্রাই টু সেভ ইউরসেলফ, ওভার এন্ড আউট। জানতে চেয়েছিলাম প্রজন্মের জন্য কি আছে এমন কোন বার্তা যা হয়তো আবারও পৌঁছে যাবে কোন এক তরঙ্গ মাধ্যমেই। আমি নতুন এই প্রজন্মের কাছে আমার একটা অনুরোধ থাকবে, প্রথমত তারা যেন দেশকে ভালোবাসে। নীল মাহবুব, চ্যানেল 24, ঢাকা।